হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মল টেক টু ফানজির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম প্রতিবার মতো আরেকটা নতুন ভিডিওতে। তো আপনারা থাম্বনেলে যেই সিগনেচার লোগোগুলো দেখতে পাচ্ছেন, তো বর্তমান সময়ে এই লোগোগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আমরা অনেকেই দেখি অনেকের পিকচারে, অনেকের থাম্বনেলের মধ্যে বা অনেকের ভিডিওর মধ্যে এই সিগনেচার লোগোগুলো দেখি। তো দেখি আমরা অনেকেই তৈরি করতে পারি, আবার অনেকে আছে যারা পারি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, তো কিভাবে অল্প সময়ের মধ্যে এই সিগনেচার লোগোগুলো তৈরি করবেন সেটার বিস্তারিত নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটিতে একটি লাইক করে দিন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমাদেরকে প্রথমত আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে, বা ক্রোম ব্রাউজার বা গুগল। তো আমি ইন্টারনেট ব্রাউজারটা নিয়ে নিচ্ছি। তো ইন্টারনেট ব্রাউজার আসার পর এখান থেকে আপনারা লিখবেন দ্য ফন্ট। দ্য ফন্ট লিখে এখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে দ্য ফন্টের, এটাতে আসবেন। এটাতে আসার পর এখানে অসংখ্য অ্যাপস, অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। তো আমরা এই ফন্টগুলো ডাউনলোড করব না, আমরা এখান থেকে সিগনেচার যে ফন্টগুলো আছে এগুলো ডাউনলোড করব। এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে, তো এখানে খালি করে সিগনেচার লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এখানে, তো সিগনেচার লিখে এখানে সার্চ করার পর এখানে অনেকগুলো ফোন দেখতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে একটা ফোন ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড অপশন আছে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদেরকে একটা দেখানোর জন্য ডাউনলোড করে দেখিয়ে দিই। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের এইখান থেকে, এই সাইটটা থেকে কাজ শেষ, আমরা হোম বাটন প্রেস করে বেরিয়ে আসব। তো বেরিয়ে আসার পর আমরা এখান থেকে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আমরা প্রথম টেক্সটটাকে কেটে দিব। তো কেটে দেওয়ার পর আমরা আমাদের চ্যানেলের নাম, বা হয়তো আমাদের নিজের নামটাকে এখানে দেব, বা আমি আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিয়ে করতে পারবেন। তো ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর এখানে ক্লিক করবেন, এখান থেকে আমরা ফন্টে চলে যাব। তো ফন্টে ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে, তো আমি এগুলো অ্যাড করে রেখেছি। তো আপনারা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে যে দুইটা প্লাস আইকন আছে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফোল্ডারে আপনাদের ফন্টটা ডাউনলোড করা আছে এই ফোল্ডারে গিয়ে এটাকে অ্যাড করে নেবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আছে, তো আমি অ্যাড করে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে। তো ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এটাকে সমানভাবে বসিয়ে নেবেন। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে মাঝখানে দুটো অপশন আছে এগুলোতে ক্লিক করে দিবেন একবার একবার। তো ক্লিক করে দেওয়ার পর এটা প্রপারলি মাঝখানে বসে যাবে। তো বসে যাওয়ার পর এখানে এটাকে একটু লক করে দিবেন যাতে লড়াচড়া না করে। এই জন্য আমরা মাঝখানে এখানে ক্লিক করবো, এখান থেকে ইনফোডে। তো ইনফোড থেকে আমরা একটা ক্যামেরার পিএনজি নিয়ে আসবো এখানে। তো এগুলা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা আনার, নিয়ে আসার পর এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা সাইডে বসিয়ে নেবেন, বা আপনার আপনার নিজের নাম বা আপনার চ্যানেলের নামের সাথে যে জায়গাটাতে অনেকটাই সুন্দর হবে তো এটা বসিয়ে নেবেন। তো এটা বসিয়ে নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এখান থেকে আরেকবার টেক্সট অ্যাড করবেন। তো এখান থেকে এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে লিখে দিবেন ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, লিখে ওকে করে দিবেন। ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এই টেক্সটগুলোকে একটু ছোটো করে রাখবেন। তো এখান থেকে ফন্টে ক্লিক করবেন। তো আমরা একটা নর্মাল ফন্ট ব্যবহার করব এটার জন্য।
তো আমরা এই ফন্টটা ব্যবহার করব। এটাকে ছোট করে দিবেন একবারে। তো এখান থেকে আমাদের ফন্টটা অ্যাড করা হয়ে গেলে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে একটু লং করে দিবেন। লং করে দিয়ে টেক্সটটাকে ছোট করে দিবেন। জাস্ট আপনি প্রপারলি বসার জন্য এটাকে জুম করে রাখবেন। তো আমরা জুমটা অন করে দিব এটাকে বসিয়ে। অনেকটাই ছোট করে দিবেন। তো এটা বসানো হয়ে গেলে প্রপারলি এটা এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা পিএনজি শেপে এটাকে সেভ করব। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভ টু ইমেজ। তো এখান থেকে আল্টা করে দেবেন। আল্টা করে সেভ করে দেবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও